من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا بذكر الله تطمئن القلوب আল্লাহ তাআলা প্রত্যেক মুহূর্তে তার আগের মুহূর্তে ভিন্ন আর সময়কে চেনা যায় ঘটনা দিয়ে। সব কিছু যদি একইভাবে রয়ে যায় তো সময় পরিবর্তন হবে। মনে করা যাক যে সব কিছু থেমে গেল, বাতাসও নড়ছে না, সূর্যও নড়ছে না, তারাও নড়ছে না, মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে না, পালসও থেমে আছে, মরে গেছে, মরে যায়নি, থেমে আছে। এইভাবে যদি একদিন, এক মাস, এক বছর, এক লক্ষ বছর থেমে থাকে, বলার কোনো উপায় আছে নাকি যে এক বছর কাটলো বা একদিন কাটলো বা এক সেকেন্ড কাটলো? কোনো আমরা সময়ের পরিবর্তন তো ঘটনা দিয়েই বুঝি, প্রচলিত ঘটনা যেটা বুঝি যে কাটা আগে এখানে ছিল, এখন ওখানে চলে গেছে, তেমন একটু সময় গেছে, কাটা যদি না যায় দুনিয়া সব কাটা থেমে গেল। আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন কিছু করছে, এক ঘটনার ভিতর দিয়ে সময় প্রবাহিত হচ্ছে, আর প্রত্যেক ঘটনাই বান্দার জন্য কোনো একটা হুকুম বহন করে। এমন কোনো ঘটনা নেই যে ফাঁকা, বরং প্রত্যেক ঘটনাই একটা কথা, একটা হুকুম বহন করে। বড় বড় কিছু আছে আমরা হুকুম হিসাবে দেখি, কিন্তু এছাড়াও আরো অসংখ্য আছে যেগুলো হুকুম হিসাবে নজরে আসে না, কিন্তু আছে। বড় যেগুলো হুকুম হিসাবে দেখি, ভোর হলো, পূব আকাশ একটু উজ্জ্বল হয়ে গেল, এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনা একটা হুকুম। নামাজ পড়তে হবে, ফজর নামাজের সময় হয়ে গেছে, এই ভোরে উপাকাশ আলোকিত হওয়া এটা যেমন একটা ঘটনা তেমনই একটা হুকুম, আর এই দুটোকে বিচ্ছিন্ন করা যাবে। ঘটনা হলো ভোর হওয়া, আর হুকুম হলো ফজর নামাজের আদেশ, সূর্য অস্ত গেল, এইটাও একটা ঘটনা এবং এটা হুকুম। ঘটনা হলো সন্ধ্যা হওয়া, আর হুকুম হলো মগরিব নামাজ পড়তে হবে, কিন্তু এর মাঝখানেও আরো ঘটনা আছে, অনেকগুলো মতো পরিষ্কার করে দেখা যাচ্ছে। দুপুরে সূর্য একটু মাথা থেকে নেমে গেল, এইটা যেমন ঘটনা তেমনই জোরে হুকুম, আরো বেশি জায়গায় নামলো ওইটা আসল হুকুম। কিন্তু এই বড় বড় হুকুম ছাড়া এর মাঝখানেও প্রত্যেক সময় কিছু না কিছু হচ্ছে। আর এতই হচ্ছে যে বলাই মুশকিল, ওই তীর যেরকম স্থান পরিবর্তন হচ্ছে, ওই স্থান পরিবর্তন হওয়া মানে তীরটা যাচ্ছে শিকারের দিকে, তীর হরিণ দৌড়াচ্ছে, শিকারের তীর পেছন থেকে তার ধনুক থেকে তীর ছেড়ে দিল, তীর যাচ্ছে,
তো সিঁড়ি যেরকম যাচ্ছে প্রত্যেক যাওয়াটাই তার স্থান পরিবর্তন হচ্ছে আর ঘটনা পরিবর্তন হচ্ছে, আর ওরকমই প্রত্যেকটাই তাকে কিছু আদেশ দিচ্ছে। সাথে সাথে বন্দার মনের ভিতরেও প্রতি মুহূর্তে কিছু না কিছু ইচ্ছা যায়। ভোর যখন হলো এটা আদেশ যেরকম আসছে ফজর নামাজ পড়ার, ওরকম বন্দার ভিতরেও কিছুটা ইচ্ছা থাকছে। নামাজ পড়ার ইচ্ছা হতে পারে, ঘুমিয়ে থাকার ইচ্ছা হতে পারে, শুয়ে থাকার ইচ্ছা হতে পারে, অনেক কিছু হতে পারে। আল্লাহ হুকুমের সাথে যদি নিজের ইচ্ছা মিলে যায় তার কোনো সংঘর্ষ নয়, আল্লাহ যেটা করতে বলছে তার মনও তার ছোটই করল, আর আল্লাহ হুকুম যতগুলো আছে সবগুলো তার ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণ ওইভাবে মানুষের মন চাইল আমি যেন ধনী হই, হলো গরিব, সংঘর্ষ হলো তার চাওয়া ঘটনার মধ্যে। মন চাইল আমি সুস্থ হই, হলো অসুস্থ, সংঘর্ষ হলো। আর এই সংঘর্ষ যদি না হয়, মন চায় যেটা আর ঘটলো ওইটাই, তো তা বড় ভালো লাগলো, কোনো বিরোধ নেই। মনও চাইল ভোর যেন হয় বা ওইটাই আরেক আকারে ফজর নামাজ পড়ি, কারণ ফজর নামাজ পড়া আর ভোর হওয়া এই দুই জিনিসকে আলাদা করা মুশকিল। ওইটা যেহেতু ভোর যেহেতু একটা ঘটনাও আর একটা আদেশ, আদেশ হিসেবে বলতে পারি আর ঘটনা হিসেবে বলতে পারি। আর সেজন্য ফজর বলতে কি বোঝায়, ফজর বলতে অনেকে মনে করতে ফজর নামাজ, আবার অনেকে মনে করতে ফজরের সময়, এই সমগ্র যেরকম মিলিয়ে থাকছে মানুষের মনের ভিতরে ওরকম ইচ্ছাগুলো তার আল্লাহ হুকুমের অর্থাৎ ঘটনার সাথে সমান্তরাল হতে পারে আর পরস্পর বিরোধী হতে পারে। দুনিয়া মানুষ যত, দুনিয়ার কথাই বাদ বলছি আস্তে আসবে, মানুষ যত পেরেশান হয় সব পেরেশানির কারণ একটাই, যে তার মনের ইচ্ছা আর আল্লাহ তাআলার দেওয়া ঘটনা বা আদেশ এই দুটো মিলছে না। মন চাচ্ছে অন্ধকার থাকুক, চুপচাপ থাকুক আর আমি ঘুমাই, আর হলো ভোর, আলো হলো, পাখি গান গাইতে আরম্ভ করলো, সহজ যদি হয় তো বাইরে বাচ্চার হর্ন শুনতে আর শুনতে আরম্ভ করলো, পাশের রুমে হাঁটাহাঁটি আরম্ভ করলো, তারপর কিছু উপরে দরজা খোলার গ্রিল টান দেওয়ার শব্দ হলো, আরে এই কোনোটাই সে চাচ্ছে না। কিন্তু এই ঘটনার একটা বিরাট একটা প্রবাহ ও থামাতেও পারবে, পাখিকে চুপ করাতে পারবে না, বাচ্চার হর্নকে চুপ করাতে পারবে না, পাশের রুমের হাঁটাহাঁটি বন্ধ করতে পারবে না, সূর্য উদয় থামাতে পারবে না, পারবে না কোনোটাই। কিন্তু মন চাচ্ছে তার বিরুদ্ধে, ও পেরেশান হওয়া চা তার কোনো উপায়। প্রথম পেরেশান হবে আর তারপর এই সবগুলোকে বলবে খারাপ, এই আজকালকার বাস্তবতা এমন হয়েছে। আরে পাশের রুমের একটা এমন এমন অভদ্র, দুনিয়া সব খারাপ, সবাইকে গাল দেবে সামগ্রিকভাবে, এইসবগুলো আলাদা আলাদা গাল দেওয়া তো মুশকিল, সামগ্রিকভাবে সময়কে গাল, দিনকালই খারাপ, কারণ আলাদা করে গাল দিতে হলে 500 জনকে গাল দিতে, এক কথায় সবাইকে গাল দেবে দিনকালই খারাপ। হাদিসে এরকম আছে, ইউদিনি ইবনে আদম ইয়াসুবুদ্দাহ ও আনাদ্দাহ কলবুল লাইল ওয়ান নাহার, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন সময়কে গাল দেয় আর আমি সময়, এই যে সব কিছু ঘটনা ঘটছে আল্লাহ ঘটাচ্ছে, বড় আল্লাহ নিজে পকাল। তো ভোরকে যদি গাল দেয় তো গাল তো দিচ্ছে আল্লাহ, আল্লাহরই কুদরতে একটা প্রকাশ দিত, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ তাআলা
প্রতি মুহূর্তে নিজেকে প্রকাশ করছে। আল্লাহ তাআলা যত সিফতগুলো আছে এই সিফতগুলো প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, আল্লাহ তাআলা ধ্বংসকারী। প্রতি মুহূর্তে গোটা জগৎকে আল্লাহ তাআলা ধ্বংস করেন আবার সৃষ্টি করেন। কিন্তু আমরা লক্ষ্য করুন এই জন্যে যে দেখতে পাই না, স্ক্রিনে যে ছবি দেখি ছবিগুলো একেবারে স্বাভাবিক প্রবাহ মনে হয়, কিন্তু এগুলো প্রবাহ না, কাটা 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 কাটা, আর মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, কিছু নাই। ওগুলো যদি খুব দ্রুত ভাবে ছবি তুলে থেমে আছে, সবগুলো সব যত ছবিগুলো সবগুলো আসলে বলে মুভি চলন্ত, কিন্তু আসলে চলন্ত সবগুলো স্টিল ছবি, কিন্তু একটা পরে আরেকটা মনে হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ঘটনাগুলো ঘটাচ্ছেন প্রতি মুহূর্তে, সৃষ্টিও করছেন ধ্বংস করছেন। এও কোন ফাঁকের মধ্যে সৃষ্টি ধ্বংস হয়ে যায় টেরি পাইনি, শুধু টেরি পাইনি নয়, আমি নিজেও সৃষ্টি হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছে, কত কিছু হয়ে যায় আল্লাহ। আর এই সবগুলো আল্লাহ তাআলার হুকুম বহন করছে। বান্দা যদি সে তার ইচ্ছাকে আল্লাহর সাথে হুকুমের সাথে মিলিয়ে নিতে পারে, তো প্রতি মুহূর্তে মনে হবে এটি পেতে চাচ্ছে আমার হাত। কাঁচা মানুষ যদি হয় বলে আমার মন চাইলে আম খাই, আর বাচ্চা সেটা আম পেলাম, বাচ্চা সেটা লাগিয়ে দেবে। আর যদি নীতিটাকে সে ভালো করে বুঝে, তারপর তাকে মনে হবে যে আমি যখন যেটা চাই ওইটাই হয়, আর কি যখন বুঝবে তখনটা বুঝবে যে যেটা যখন যেটা হয় ওইটাই আমি চাই। আর ওই অবস্থা যখন পৌঁছে যায় যে যখন যেটা হয় আমি ওইটাই চাই, সে তার কাছে এই দুটো আলাদা করা মুশকিল। আমি চাইলাম আগে আর তারপর হলো, না হলো আগে আর চাইলাম পরে, যখন যেটা তার চুরি হয়ে যাচ্ছে। বড় মুশকিল কথা আছে, বাহরুলকে কেউ জিজ্ঞেস করলে যে বাহরুল কেমন আছে, তো বাহরুল বললেন তার কথা কি জিজ্ঞেস করো যার ইচ্ছায় জগৎ চলে। উনি জিজ্ঞেস করেন যে তুমি কি নিজেকে রব বলে দাবি করছো নাকি, মানে তোমার ইচ্ছা জগৎ চলে। বললেন না, আমি নিজেকে আব্দ বলে দাবি করছি। আব্দকে যে নিজেকে আল্লাহর তার মাবুদের কাছে সম্পূর্ণ ছেড়ে দিতে কোনো বিরোধ নেই। আল্লাহ তাআলা যখন যে হুকুম দেন আমি ওই হুকুমের জন্য সম্পূর্ণ করছি, এরকম নয় যে হুকুম হলো তারপর গড়ি মসে দিয়ে উঠলাম তারপর প্রস্তুত হলাম, বরং প্রস্তুত গরুকে হালে নিতে হবে, গরু শুয়ে আছে, ওকে ধাক্কা টাকা দিয়ে তারপর উঠাতে ওটা মারতে হয়, বেশ মারতে হয়, ধাক্কা দিতে উঠাতে হয়। কিন্তু ঘোড়া ঘোড়া যদি শুয়ে থাকেও আরো মালিক যদি আসে, যেমনি মালিককে দেখে মালিক কাছে ভিড়বার আগে দাঁড়িয়ে যে ঘোড়া আজই মিশা, তো এরকম বন্ধা হতে পারে যে আল্লাহর হুকুম তার কাছে এলো আর তারপরে সে প্রস্তুত হলো, আরো যখন সে আগে যাবে তো আল্লাহর হুকুম আসা আর তার প্রস্তুত হওয়ার মধ্যে কোনো ফাঁক থাকে, একেবারে মিলে যাবে। কোরআন শরীফের কয়েকখানা আয়াত এরকম আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আর তারপরে আজাদ হয়েছে, এরকম আছে বলেছেন আগে নাজির হয়েছে আগে তারপরে আয়াত, কিন্তু বহু আগে থেকে আছে, কিন্তু জাহিরি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করা আগে আর নাজির হওয়া পরে একই সাথে হচ্ছে, মনও চাচ্ছে আর ঘটনা ঘটছে। তো বাহরুল দাবি করলেন যে আমি আব্দ হয়েছি, আল্লাহ যেটা চান আমি ওইটাই চাই, আল্লাহর ইচ্ছায় জগৎ চলে, আর আমি যদি ওইটাই চাই তো আমার ইচ্ছায় জগৎ চলে, যখন যেটা চাই ওইটাই। আল্লাহ তাআলা কি যেমন বান্দা আছে
এলোমেলো চুল, ধুলামাখা শরীর, প্রত্যেক দরজা থেকে বিতাড়িত, কিন্তু আল্লাহর সাথে তার এত এত গভীর ঘনিষ্ঠ সম্পর্ক যে ও যদি কোন একটা জিনিস বলে বসে তো আল্লাহ তারা নিশ্চয় করবে। রব্বা আশাত আকবার মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লাবার, বললে ওটা হবে। কথা হলো যে সব জিনিস আল্লাহ তার একটা তকদির দিয়ে চলছে, ওর বলাৎ কেমন করে হয়ে যায়, ও যেটা বলে ও যেটা হওয়ার ওটাই বলে, কিন্তু ও তো খেয়াল করে না, মনে হয় যেটা বললাম ওটা হলো। গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে ঘনিষ্ঠ খাদিম কাছে থেকে তিনি বললেন যে অনেক রোগীদের জন্য দোয়া ইত্যাদির জন্য আসত, ওই খাদিম টের পেতেন কে ভালো হবে আর কে ভালো হবে, কেমন করে যে ভালো হওয়ার তার জন্য যেভাবে চায় দোয়া বা পানি পড়া বা কিছুটা দিতে, আর যে ভালো হওয়ার নয় তার কাছে সবরের কথা বলতেন। তো উনি আসলে উনার কোনো কামাল নয় যে উনার দোয়াতে ভালো হলো, যে ভালো হবে তার জন্য দোয়া করতেন শুধু। তো ঢাকার হাসপাতালগুলো সম্বন্ধে শুনেছি ওদের স্ট্র্যাটেজিক ভালো রাখবার জন্য, যে আমাদের হাসপাতালে যারা তার ভালো হয় বেশি খারাপ কন্ডিশনে রোগীকে অ্যাডমিশন দেন, চাল বা নগরে ফেরত পাঠিয়ে দেন, কারণ বলতে চায় যেখানে যারা ভালো যারা ঢুকে তারাই ভালো হয়। তা হাসপাতাল যেরকম করে আল্লাহওয়ালারা ওরকম করে, নিজের স্ট্র্যাটেজিক হাই রাখেন। ও জানতেই মন ওইটার সাথে ধাবিত হয়, আল্লাহ তালা তকদির যেভাবে প্রবাহিত ও জানতে অবচেতন ভাবে ও জ্ঞানে নিজের মনের প্রবাহ একই হয়, তো যার সাথে যার কারণে দুটো মিলে তখন বিরোধ থাকে। আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন আল্লাহর পথে বের হয়, বন্দা যে স্বতন্ত্র ইচ্ছা যেগুলো আছে যেগুলো হচ্ছে সব পেরেশানির এই উৎসগুলোকে এগুলোকে বাদ দিয়ে ধীরে 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 আল্লাহর ইচ্ছার সাথে নিজেকে মিলিয়ে দাও। এ থেকে কখনো কখনো অলিয়ালাদের ভাষা বলে ফানা ফিল্লাহ, নিজস্ব স্বতন্ত্র কোনো অস্তিত্বই নেই, কোনো ইচ্ছাই নেই। একজন এক মরিদ পীরের কাছে গিয়েছে, তিনি জিজ্ঞেস করলেন যে মা করি তুমি কি চাও, উনি উত্তরে বলেন উলি উরিদ আল্লাহ উরিদ, আমি চাই আমি যেন না চাই, না চাওয়া শিখতে এসেছি, আর চাওয়া যে সব সমস্যা, আর না চাওয়া যদি শিখে ফেলি আল্লাহ যেটা চাই ওটাই আমি চাইবো সব সমাধান হয়ে যাবে। এক দরবেশের কাছে নির্জন জায়গায় থাকেন, মেহমান এসেছে দরজায় খড়খড়াল, ভিতর দিয়ে জিজ্ঞেস করলেন কে, উনি বললেন আমি, ভিতর থেকে বললেন এখানে আমির জায়গা আমি, চলে গেলেন। কয়েক বছর পরে আবার এলেন, এসে আবার দরজায় ধাক্কা দিলেন, ভিতর জিজ্ঞেস করলেন কে, বলেন তুমি, হ্যাঁ মা খাবার আসো। কোনো আমির জায়গা নেই, শুধু তুমি জায়গা নেই। আল্লাহওয়ালাদের সম্পূর্ণ মেহনতি ছিল ওই আমি থেকে নিজেকে মুক্ত করা। মানুষ বালিগ হয় রুহানিভাবে যখন সে মন থেকে বেরোয়, মন মানে আমি, রবীন্দ্রনাথ আলাইয়ের কবিতা কিছুটা এই ধরনের, তার অর্থ স্বাভাবিক প্রচলিত হতে বালিক হয় যখন ওর মানি বের হয় বীর্য, আর সে আসলে বালি হয় যখন ওর মন থেকে নিজে বের হয়, আমি থেকে নিজে যখন বের হয়ে যায় তখন সে আসলে পূর্ণতা অর্জন করে।
আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে স্বতন্ত্র ইচ্ছা যেগুলো আছে ওগুলো থেকে নিজেকে মুক্ত করতে। এর মোকাবেলা শয়তান মানুষকে এত মাত্রায় পরেশান করেছে যে স্বাভাবিক জীবন থেকেও সে তার বেরোতে চায়। দুনিয়ার বেসুমার মানুষ একদম দিতে এক লাখ লোক দিলে অসংখ্য মানুষ আছে, রাত্রে বেলা কাজ করতে চায়, দিনে ঘুমাচ্ছে। আল্লাহ তালা রাত দিয়েছেন বিশ্রামের জন্য আর দিন দিয়েছেন কাজের জন্য। উল্টো করুন, অনেক ছাত্র আছে রাতে পড়বে দিনে ঘুমাবে, অথচ এইভাবে গোটা জিনিসটা সাজানো না। তো দিনে যখন ঘুমাতে চায় আলো লোকের আসে যাওয়া কথাবার্তা একদম ওই বারবার বিরক্ত, এরপর বিরক্ত ওর উপর বিরক্ত, কারণ দিন কাজকর্মের সময় ওটা হয়েছে আলো সব কিছু সময়। রাতের বেলা ঘুমাতে চায় তো কাজ করতে চায়, কাজ করার জন্য আলো প্রয়োজন, স্বাভাবিক অন্ধকার, সেই আলো জোগাড় করবার জন্যে হাজার ধরনের চেষ্টা, বিদ্যুৎ লাগাও, জেনারেটর লাগাও, ওই করো শিখো, আর দিনকে অন্ধকার করবার জন্যে আবার চেষ্টা, পর্দাটা নিয়ে অন্ধকার বানিয়ে রাত্রে দিন মাসকে রাত বানাচ্ছে। দুনিয়ার বেসময় মানুষ নিজের চামড়ার রং পছন্দ করে, সাদারা কালো হতে চায়, কালোরা সাদা হতে, যেসব ইউরোপ থেকে আমেরিকা থেকে অসংখ্য মানুষ রোদের দেশে যায় গিয়ে নানা ধরনের টিম টিম ওষুধ লাগিয়ে তার চামড়ার রংকে পোড়ায়, এত প্রচন্ড রোদের মধ্যে শুয়ে থাকে যে গরমের দেশের মানুষের জন্য পর্যন্ত এই রোগ সহ্য করা মুশকিল, কিন্তু শুয়ে থাকে। আর ছুটি শেষে এক মাস দু মাস রোদে পড়ে টড়ে তারপরে যখন যায়, যেহেতু গরমের জন্য চশমা পড়তে হয়, গোগলস পড়তে হয়, আর গায়ে জামা যেটুকু কিছু টাকা ও টাকা ঢাকা থাকতে হয়, ফিরে যখন যায় চশমা যখন খোলে তো ভূতের মতো লাগে, এই জায়গা সাদা, রীতিমতো একটু অন্ধকার হলে মানুষ ভয় পাবে। কেন যে ওর সব ও কালো হোক, এর মোকাবেলায় কালো যান তাদের বেসমার মানুষ কত পালিশ দিচ্ছে, সাদা হওয়ার জন্য চুল যাদের সোজা ওরা ওটাকে কুকড়ানো বাড়াবার জন্য নানান টেকনিক লাগায়, যাদের কুকড়ানো আছে ওটিকে সোজা করা যায়। আসল কথা হলো আল্লাহ তাআলা তাকে এই মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন যে ও কোনো জিনিসই স্বাভাবিকভাবে তার বিরুদ্ধের কারণে কোনো জিনিস তার কাছে ভালো না। সকালবেলা মনে হয় এখন সন্ধ্যা হলে ভালো ছিল, আর সন্ধ্যাবেলা মনে হয় সকাল হলে ভালো ছিল, ও পরেশান থাকে। আর যে আল্লাহর কথা মেনে নিচ্ছে, যে অবস্থায় তার কাছে আসুক না কেন প্রত্যেক অবস্থা তার কাছে বড় নয়, মূল্যবান নিয়ামত। ভালো স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য যখন পাবে আল্লাহ কিন্তু খুব শুকুর আদায় করবে, আল্লাহ অকৃত মেহমান, স্বাস্থ্যের মতো একটা নিয়ামত তোমাকে দান করলে। অসুস্থ যদি হয়ে যায় একটা বিচার করে আবার নিয়ামত শুকুর আদায় করবে যে তোমার কত মেহমান আমাকে এত নিয়ামত দান করলে, তো সাধারণ মানুষ মনে করবে যে সুস্থতার জন্য শুকুর করা তো সহজ ব্যাপার, এর সমর্থনে অনেক যুক্তি পাবে বড় ভালো। রোগের জন্য কি আবার কি যুক্তি পাবে, আল্লাহ তাআলা যাকে তৌফিক নসিব করেন ও প্রত্যেক জিনিসকে ভালো দেখবার একটা জিনিস সাধারণ মানুষ অসুস্থ হয়ে গেছে অবাক হয়ে যে আয়ুব আলাইহিস সালাম যার মতন নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করলেন, কোথায় আমি আর কোথায় আয়ুব, এত বড় মর্যাদা, তুই একটা মর্যাদা সে মনে করবে। আর কেউ যে মান সম্মান যদি মনে করে তো আরাম করছে তো পাকতো না, সেই সকালবেলার কথা হচ্ছিল যে পেশার দাওয়াত করেছেন দুই খাস মরিদ,
দুজনেই নিজেকে পীর সাহেবের খুব আপন আর উচ্চ মাত্রা মনে করেন বা আশা করেন, আকাঙ্ক্ষা আছে। একজন কি পীর সাহেব বললেন যে বসে যান আর ওনাকে খুব যত্ন করে খাওয়ালেন, আর অপরজনকে পীর সাহেব বললেন যে মেহমান রাখে নিক আমরা করে খাবো। তো যাকে বললেন মেহমানরা খেয়ে নিক আমরা পরে খাবো, তাকে তো বহুত বড় জিনিস আর মেহমানদের খাওয়া খাওয়াতে গিয়ে সব শেষ হয়ে খাওয়া হলো, উপবাস থাকতো। কিন্তু ও মনে করে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে হুজুর আমাকে নিজের মধ্যে রেখেছেন আর বাকি সবাইকে মেহমান বানিয়ে। আল্লাহওয়ালা সে যখন কোন মুসিবতের মধ্যে পড়বে, যে আল্লাহ তাআলা আমাকে আমার মতো তুচ্ছ মানুষকে এত বড় মর্যাদা দান করলেন, আল্লাহ তাআলা তার চোখের সামনে ওই নিয়ামত গুলোকে এনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেড়েছিলেন আবদুল্লাহ ইবনে আবু বকর। তাইফের দিনে উনি আঘাত প্রাপ্ত হলেন, তীর লাগলো, সেই তীর উপর অতীত ইন্তেকাল করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক আর খলিফা হলেন, আর বনু সাকিব তারাও উসমান হয়ে গেল যাদের তীরে উনি মারা গেছেন। বনু সাকিবের প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা করতেন। আবু বকর সিদ্দিক আগে ওই তীর বের করলেন আর দেখালেন আর জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ এই তীরকে চিনতে পারছো? যার তীর ছিল তার যিনি তীর নিক্ষেপ করেছেন অর্থাৎ ওনার ছেলের কাতিল যিনি, উনি তীর চিনতে পারলেন, বলে হ্যাঁ এই তীর আমি চিনতে পারছি, এটাকে আমি ধার দিয়েছি, এটা পেছনে আমি পালক লাগিয়েছি, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, আমি পালক লাগিয়েছি, আমি নিক্ষেপ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ বর্ণনা শোনার পর বলেন সব তারিফ ওই আল্লাহ তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করে আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। ওনার ছেলের হত্যাকারীকে শুকর করবার জন্য আল্লাহ তাআলা ওনার দিলের ভিতর দুই শক্তিশালী কারণ ঢেলে, দুই কারণে উনি এটার মধ্যে মঙ্গল দেখছেন, আর কারণ দুটোই শক্তিশালী কারণ। যে সেদিন ইনার হাতে আমার ছেলে মারা গেছে, আমার ছেলে শহীদ হয়েছে, তার মর্তবা বেড়ে গেল, বহুত বড় মর্যাদা পেয়ে গেল উপলক্ষেই, আর এও পরবর্তীতে মুসলমান হয়ে গেল, কারণ এটা চলে গেল, তো সেও বেঁচে গেল। বিপরীত অবস্থা যদি হত যে আমার ছেলে হাতে এ মারা যেত, আমার ছেলে শহীদ হতো না আর এই কাফের মারা যেত, হামেশা জানেও থাকে। দুই খারাপ থেকে আল্লাহ তাআলা এক তীরে উদ্ধার করল, দুজনে উপকৃত হল। কিন্তু এই কথা মনে পড়লো কেমন করে, মনে হলো কেন আমার ছেলে হত্যাকারী এসেছে, এই যে আমার ছেলেকে মেরেছে, রাগ হতে পারতো, প্রতিশোধ নেব না হয়ে এটিকে, এটা মনের মধ্যে এলো। তো আল্লাহ তাআলা যখন কার উপর রাজি থাকবে সেও আল্লাহ করে আসবে পাখি রাজি, বান্দা যখন আল্লাহর উপর রাজি অর্থাৎ আল্লাহ তাআলা যখন যে হুকুম দিচ্ছেন ওই হুকুমে তার কাছে এসে আদায়ও করছে আর ভালোও লাগছে, আল্লাহ তাআলার নিয়ামত তার কাছে আসবে। আর নিয়ামতের একটা সুরত হলো যে প্রত্যেক অবস্থার মধ্যে আল্লাহ তাআলা স্বাদ দেবে, যিনি যেরকম জীবে স্বাদ লাগছে অবস্থায় জীবে স্বাদ লাগবে, তখন অবস্থাকে সে ওই ওই দৃষ্টিতে দেখে। এই জায়গায় আল্লাহ তাআলার খাস রহমত আবু বকর সিদ্দিকের জানুর উপর যে আল্লাহ তাআলা উনার দিলের মধ্যে এই কথাটা ঢালবেন যে যা কারণে উনি শুকর করতে পারেন, মনে অন্য কথা আসতে পারতো যে এই আমার ছেলেকে মানলো, আর যদি আমার ছেলে থাকতো তাহলে আমার পাশে বসতো, কিন্তু এর কারণে আজ আমার ছেলে হারা, এই কথা মনে আসতে পারতো, তা আসেনি, আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢালবেন। তো আল্লাহ তরফ থেকে বন্দার কাছে আসে, এক হলো অবস্থা সে হুকুম, হুকুমগুলো যখন সে পালন করে এই হুকুমের আড়ালে আল্লাহ তাআলা এই হুকুমের স্বাদ তার মধ্যে, ও হুকুমকে দেখার জন্য
জীবের যেরকম স্বাদ ভালো জিনিস জীবের স্বাদ লাগছে, মনের মধ্যে স্বাদ তখন পাবে যখন ওই হুকুমের আড়ালে নিয়ামত নেই, আর তা না হলে মুসিবত দেবে একই জিনিস। আল্লাহ তাআলা মেহরবানি করে দিন, যত বেশি আমি নিজেকে আল্লাহ হুকুমের সাথে মিলাব চেষ্টা করবো, প্রথম প্রথম দিকে মুজাহিদা লাগে, যে মন ঠিক চাচ্ছে না কিন্তু তারপরে করছে, এরপরে স্তরে চলে যাবে, আর কোনো মুজাহিদাও লাগবে বুঝবেন, তাকে স্বতঃস্ফূর্ত পান করে যাচ্ছে, আর সব ঘটনা ঘটছে ভালো লাগছে করে, আমি কিছু করছি না, দিনকে রাত বড় সহজ করে। বান্দা আল্লাহ তাআলা হুকুম আদায় করেন, মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযাযাহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাই মিন নাফসিহি সালিহ ওয়া লা ইয়াযাল ইয়াতাকাররাবু বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআন লাযী ইয়াসমাউ বিহি বাসারা লাযী ইয়াবসিরু বিহি ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লাইন ইসতাআযানি লা উয়িযান্না। আল্লাহ তাআলার মান আদালি ওয়ালিগান ফাত আযাযু বিল হাক, আমার ওয়ালির সাথে যে সত্যতা করলো আমি তার বিরুদ্ধে যুদ্ধ করে থাকবো, দুই জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলার অগ্রিম যুদ্ধ ঘোষণা আছে, এক হলো যারা সুদের লেনদেন করে আর আরেক হলো যা আল্লাহর ওয়ালিদের সাথে শত্রুতা করে তারা সত্যতা করে। আর তারপর আল্লাহর নৈকট্য অন্য কিছু দিয়ে এত বেশি অর্জন করতে পারে না যত বেশি পারে ফরায়েজ, ফরায়েজ হচ্ছে হুকুম আদেশ পালন করে, কিন্তু এরপরে নওয়াফিল নওয়াফিল যা হুকুম না নিজে করে, নিজে গ্রহণ করে তার ইচ্ছা উপরে করে, ইচ্ছা না হলে করতো না, আর যখন ফরায়েজ আদায় করে আর তারপর নিজ ইচ্ছায় নেক আমল করে তারপরে এক পর্যায়ে মানুষ তো চলে যায়, এরপরে আর ও নিজে কিচ্ছু করে, আল্লাহ তার কান হয়ে যান যা দিয়েছে শুনে, তার চোখ হয়ে যান যা দিয়েছে দেখে, তার হাত হয়ে যান যা দিয়েছে ধরে, তার পা হয়ে যান যা দিয়েছে চলে, ও আর কিছু করে, আর কিছু যখন করে না কোনো কোন কষ্ট নেই ক্লান্তিও নেই মজা দেওয়া নেই কিছু, লম্বা সফরের পরে মা বাপ ক্লান্ত না, রাতে ঘুম হয়েছে চিন পতানো বাস পতানো এই পরিশানি, বাড়িতে পৌঁছার পরে একেবারে আধা পড়ার মতো হয়ে শুয়ে পড়তে চায় ক্লান্ত, বাচ্চার ইচ্ছা এখন খেলবে তো কেন খেলবে, ওরকম ক্লান্তি নেই ওরকম ক্লান্তি, তবে কিছু করে কিছু করলে না ক্লান্ত, মা বাবা করেছে তাদের ক্লান্তি আছে বাচ্চা কিছু করেনি, তো বন্দার ধর ওই স্তরে চলে যায় প্রথম প্রথম সে করে, তারপর আসে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার তার ইচ্ছাকে এবং আল্লাহ ইচ্ছা যাতে মেনে যায় তখন আর কিছু করতে হয় না, সমান্তরভাবে এমনি আর তখন সে সারা রাত এবাদত করছে কিন্তু নিজে থেকে কোনো পরিশ্রম নেই ক্লান্তিও নেই, তখনই আল্লাহ গল্প করছেন রাতে কত নামাজ পড়লাম কত সুক্কা দিলাম কত কিছু করলাম, তারপর কি ওনাকে জিজ্ঞেস করলে যে এগুলো তো দেখাবার শোনাবার কি দরকার, মানুষ যেগুলো করবো তো গোপন রাখে জমা করে, আমি করলে তো গোপন রাখতাম আমি তখন করেছি নাই আমাকে পড়িয়েছে পরে জিনিস, এখানে আমার আবার দেখাবার না দেখবার ব্যাপার কি, যদি আমি নিজে নামাজ পড়তাম তাহলে এটা কোনো বলার ব্যাপার না, নিজে সপ্তাহ দিতাম তাও বলার ব্যাপার না, আমি তো নিজে করিনি, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে আমার করাতে থাকবে বহুত কিছু করাবে আর নিজে কিছু করতাম কোনো ক্লান্তি আছে, আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে আল্লাহ তাআলা আহকামের সাথে যেন নিজেকে মিলে, যখন যে হুকুম আসবে আমি ওটার জন্য প্রস্তুত, প্রথম সে হুকুমকে দেখবে আর তারপর প্রস্তুত হবে, কিন্তু এইভাবে যে চলতে থাকে একপর্যায়ে আসবে যে হুকুম আসা আর তার প্রস্তুত হওয়া একেবারে একসাথে হবে সমান, যেমন কোনটা আগে কোনটা পরে ও বুঝতে পারে, আমার ইচ্ছা হলো আগে আর তারপর হুকুম হলো না, হুকুম হলো আগে তারপর ইচ্ছা হলো, আর ওই পথে যখন হয়ে যায় যে ইচ্ছা আর হুকুম একসাথে আছে তখন মনে হবে যে আমার যখন যেটা ইচ্ছা হয় ওইটাই,
যখন ইচ্ছা সূর্য যেন অস্ত যায়, অস্ত যায়, যখন মন চায় সূর্য সূর্য উদয় হোক, উদয় হয়ে যায়। তো ওই অবস্থা যখন হবে তোমার হচ্ছে আমার ইচ্ছা গোটা জগৎ যখন যেটা মন চায় উঠে, তার আগে নিজের মনকে ওইটার সাথে মিলাতে হবে। আল্লাহ তারা বড় মেহরবানি করে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বেরোতে নিজ ইচ্ছা থেকে নিজেকে উদ্ধার করা দিয়েছিলেন। তখন জিজ্ঞেস করুন যে কি চাপ, না চাওয়া শিখতে মা তুই আল্লাহ না চাওয়া শিখতে, না চাওয়া যে শিখে ফেলেছে, অর্থাৎ মন থেকে না চাওয়া শিখে আল্লাহ চাওয়া যে শিখে ফেলেছে, ওই সব অর্জন হয়েছে। আল্লাহ চাওয়াই আমার চাওয়া, আল্লাহ যেটা চাই আমি ওটাই চাই। আল্লাহ করবো আল্লাহ, আমাদের নিজেদের পছন্দ পরিকল্পিত যে জীবন ওই জীবন থেকে সরা আল্লাহ পথে বেরোয় ইত্যাদি। এই জন্যে যে সত্যি তার নিজস্ব জীবন আছে, আর কেউ তার নিজ পছন্দের নিজ পরিকল্পনার জীবন, নিজ সিদ্ধান্তের জীবন। আর আল্লাহ পথে চলে এলো ওই ওখান থেকেই তার বের হওয়া, এখানে নিজের পরিকল্পনা নিজের সিদ্ধান্ত নেয় অন্য কারো। সেই জন্য যত বেশি আমি আমার নিজে থেকে বের হতে পারবো তত বেশি আমার নাশ থেকে বের হতে পারবো, আমি থেকে নিজেকে উদ্ধার করবো। আল্লাহ কথা।